কাজ করে নি বাংলাদেশে চিহ্ন, তাই এই নাম ওই আমরা কোনোদিন শুনি নাই। দেখছেন পাগল ভাইরা, এখানে অনেক কাফেলা, অনেক পাগল আছে, গান ভক্ত আজকে আমাকে দেখতে পারে না, গান বাজনা যারা গাই পাগল ফকিরের দেখতে পারে না। পাগল ফকিরের যে সম্মান দিয়ে গেছে, এই সম্মান যদি তোমরা না রাখো তাহলে তো তোমরা নবীর খাতি উন্নত হইতে পারবে না। এক এলাকার লোকের ওয়াজ করে নিছি না, তাহলে ওয়াজ চেনা একটা বাংলা আছে কোথায় থাকে? কই জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে অমর ফারুক ওসমান করে গিয়া দেখে একটা পাগল বসা আছে, হাতের চাবিগুলি বড় বড় হয়ে গেছে, শরীরটা কালো হয়ে গেছে, রোদ্রে মানে থাকে না, গেছে বলেই ওয়াজ করে নি বাংলা কয়। আপনি হযরত আলী করে বলল, ওঝু আপনি হযরত ওমর ফারুক আমার কাছে এসেছে, জিব্বার মধ্যে কামড় দিয়ে লাইছে, আমার নাম হযরত আলী, আপনি ওমর ফারুক, জীবনও তো আপনার সাথে দেখা হয়নি, আপনি বুঝলেন কিভাবে? ওয়াজ করে নি বাংলা কয়, রুহানি জগতে আমি ছিলাম ডান দিকে, আপনারা ছিলেন আমার বাপ দিকে। কথা শুনে হযরত আলী চোখের বালি ছেড়ে দিছে, হায়া রে নবী তো ঠিক পাগলের কাছে বানাইছে। রুহানি জগতের পরিচয় তার এখনো মনে আছে, নবী তো জায়গা মতনই বানাইছে রে। হযরত আলীর কয়, ওমর ফারুকের দ্বারা সম্ভব না, আপনার দ্বারা সম্ভব হইতে পারে, আমার গাঁথুরিটা আপনি রাখেন কেন? আমি জানি কেন, ওই যে যুবন হাতের মধ্যে দেখা যায়, এতে বুঝার আর বাকি নাই, আমার দোস্তের জুম্বা যেহেতু নিয়ে এসেছেন তাহলে আমার দোস্ত আর পৃথিবীতে না। তবে আমার দোস্ত যেহেতু জুম্বা বানাইছে, আমি আমার দোস্তের একটা কাজ করি, সাজদা দিয়ে পড়ে গেছে আল্লাহর দরবারে, আল্লাহ তোমাকে আমার দোস্তের সাথে দেখা হলো না, আমার দোস্ত জুম্বা পাঠিয়েছে, আমি আমার দোস্তের জন্য কি করতে পারি? এই প্রেমের দুরির মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহকে মাফ করে দেন, আল্লাহ কই চারানা মাফ করে দিলাম। আমার ওয়াজ করে নি চিকে দেবে না, আল্লাহ পুরো গুনাহ মাফ করতে হবে, আল্লাহ বলে আটানা মাফ করলাম, ওয়াজ করে নিবে হবে না, আল্লাহ বারো আনা গুনাহ, ষোলো আনা গুনাহ মাফ করতে হবে, আল্লাহ বলে ওয়াজ করে নি আমি বারো আনা গুনাহ মাফ করে দিলাম। কিন্তু ওয়াজ করুনি মাথায় উঠায় না, এমন কোন মাওলানা আছে পাগল ফকিরের ভালোবাসে? তবে আছে যারা তরিকা পক্ষে মাওলানা, আর এক শ্রেণীর মাওলানা আছে পাগল ফকিরের দেখতেই পারে না, হায় হায় নবীর উম্মতের বারো আনা গুনাহ জানে যে মাফ করেছে, ওয়াজ করেনি পাগল। দেখছেন নবী পাগল চিনছে, তোরা তো অন্ধ, তোরা তো চিনিস না, আমি আর একটু সময় দিলে ষোলো আনা গুণা দিতাম মাফ করিয়া, আপনি কেন এই কাজটা করলে? নবীর উম্মতের গুনায় আরো চার আনা গেল রইয়া। ও কাদের ভাই প্রেমের ডুরিতে বললে বারো আনা গুণা মাফ করে দিছে, হয়েছে কত? একটু কথা কয়ে চাইলে
আমার নবীর সামনে তিনটা প্যালেস আছে, একটা মধুর, একটা দুধের, আর একটা সর্বন্ত হুরা। আমার নবী দুধের প্যালার হাতে নিয়ে খাইলেন, বারো আনা খাইয়া একটা নিঃশ্বাস আছে। আল্লাহকে দোস্ত, আপনি বারো আনা খাইয়া যেতে রাখছেন, এই বারো আনা মৃত্যুর গুণা মাফ করছে, ষোলো আনা খাইয়া হলাই নেই, ষোলো আনাই মাফ করে রাখতাম। আরে প্রেমের দূরি দূরি শুনি দেওয়া সাহেবের গানের শুনছি, আমি কিছু বললাম আমার মতো করে, আসলে দূরিটা কি? একটা পাগলের গানে গেছ, ধরিয়া
আমি তো সবটা দেখলাম, তুমি বেহেস্তে যাও না, আমার তো দেখিয়ে দেয় না, তুমি 1 লাখ টাকা দিয়ে টিকিট কিনছো, আমার টিকিট কিনতেই ভুল। বাস ওই পাশা পাগলা রে খুঁজতে খুঁজতে গিয়ে একটা গাছতলা পাইছে পাগলা, আমার একটা টিকিট দাও, তাই টিকিটে একটা ছিল বেচে লাইছি, তাই আপনাদের 2 লাখ টাকা দেবো। পাগলাকে বাসা রে আহমুখ্য বাসা, এ দুনিয়াতে দিয়ে দিলে তোর কোনো টিকিট নাই। ফারুক ছোট থেকে বড় হয়েছে, পাগলা বাবা চরণের মধ্যে নিয়ে দিছে, চরণের মধ্যে বাবা গো এই ছেলের ছিল, যদি আমি মুক্তি পাই এই ছেলেটা আপনার চরণে আমি দিয়ে দিলাম। কয়তা ঠিক আছে বাচ্চা রেলওয়ে একটু বড় হোক, বড় হয়েছে তুই পাগলা বাবার জঙ্গলে থাকে আমার গরিষা বাবার মতো, তুই খালি পাগলা বাবার সেবা করবি, টাইম মতন খাওন দিবি, তোর ছেলে আমিও মুক্তি পাবো আর পাগলা বাবার সেবা করে তুইও মুক্তি পাবি। প্রতিদিন খাবার নিয়ে যায়, একদিন রাস্তার মধ্যে আরেক পাগলায় ভারতে খাবার আনসাস কর, কি দিয়া কর, রুই মাছের মাথা দিয়া। পাগলা কই দিলে এইটা আজকে আমি খাবো, কয় না জঙ্গলের মধ্যে আমার ওই পাগলা বাবাই খাইবো, কয় তোর এই বাবা বড় সেই বাবা পরে তুই খাউন দে, কয় না আমার বাবাই কইছে জঙ্গলের মধ্যে যে পাগলা এই পাগলা রাস্তা আমি খাওয়ান দেবো না, কয় দিবি না, কয় না, কয় তা তোর অভিশাপ দিলাম আগামীকাল সূর্য ওঠার আগেই তুই বলে দেবি। খারাপ লাগে আপনাদের কাছে, খাবার লইয়া গেল ওই পাগলায় খাবার তো খায় না, কয় বাবা খাবার খান, কয় না খাবার খাবো না, আগামীকাল সূর্য ওঠার আগেই যখন তুই বলে যাবি গা, আমার খাওয়ার থেকে বড় হইলো তোরে বাঁচানো, সেজদা দিয়া বলছে আল্লাহ রে আগামীকাল সূর্য উঠলে আমার ফারুক মরে দেব, আর আমি তো ততদিন সেজদা উঠাবো না, ততদিন যেন তোমার সূর্য পূর্ব দিকে ওঠে না। পাগলের সেজদা দিয়া বলছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় 40 দিন কত হয়ে যায় সেজদা উঠে না আর সূর্য উঠে না, আর এলাকার মধ্যে অন্ধকার, গরু ছাগল ভেড়া মুরগি হাঁস মুরগি ঠিক মতো খাদ্য পাইনা, ব্যবসা বাণিজ্য হয় না, সবাই বাদশার কাছে গেছে, বাদশা হুজুর সূর্য উঠে না কেন, রাত্র এত বড় কেন, আমি তো জানি না, তবে পাগলা বাবার কাছে যাই, জঙ্গলের মধ্যে গিয়া দেখে পাগলা বাবা সেজদা দিয়ে দিচ্ছে, আর তার ছেলে পাশে দাঁড়ায় কাঁদে, বাবা কাঁদছেন, ছেলে বলে বাবা গো আগামীকাল সূর্য উঠলে আমি মরে যাবো, আর যাতে আমি না মরি এই জন্য বাবা সেজদা উড়াইতেছে না, সেজদা উড়াইলে সূর্য উঠিয়ে দেবো। তখন বলছিল বাবা আমার একটা ছেলের জন্য আমার রাজ্যের হাজার হাজার মানুষ যদি মরে যায় এত বড় ক্ষতি আমি মানিয়ে নিতে পারো না, তাই আমার এক ছেলে যাত। তখন এই পাগলা সেজদা উঠেছে বলে ছেলে ঠাস করে বুড়িয়ে গেছে, আমার হোটেলের বিল না দিয়ে এই পাগলের লাঠি দিয়ে ওই ছেলেদের জিম চাই করে কজন পাগলা, একটা হোটেলে বাকি গেছে একটা, আরেকটা খাওন দেয় অভিশাপ দিছে, এলে দুইটা আরেকটা জঙ্গলে খাওন দেয়, আসলে তিন পাগলে ওই বাচ্চারে বলেছিল বাচ্চারে
একটার দিকে ছিল তোর বোর কাছে বিক্রি করছি, তোর দিকে তো বানাই নিবি, তোর ছেলের উচিলায় হাজার হাজার মানুষ বোঝা যাইব যাতে না মরে তোর ছেলের উচিলায়। তুই বলি আমার এক ছেলে যা, মানুষ যাতে ভালো থাকে, এই যে অন্তর থেকে কথাটা কইছো এই মুহূর্তে আল্লাহ তোর জন্য একটা ব্যস্ত টিকিট দিয়ে দিচ্ছে। অনিরা ব্যস্ত টিকিট বিক্রি করে আলে মোলামা মাওলানা যারা আছেন তাদেরকে শ্রদ্ধা করে সালাম করি এই কথাটার জন্য। আপনারও ওইভাবে একটু মহব্বত করে নেন, তো তুচ্ছতা ছিল আমাদের পুরে অনেক কিছু বলে হারাম কয় কত কিছু কয়, তাই এত কথার দরকার নাই। আমার ভান্ডারের একটা গান লিখেছে,